চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। হতে পারে আপনার চোখের পানির মূল্য আপনার আপনজনেরা বুঝবে না, দিবে না। হয়তো আপনার কষ্টের গুরুত্ব, আপনার চোখের পানির গুরুত্ব আপনার কাছের মানুষটা বুঝবে না, দিবে না। কিন্তু এতটুকু মনে রাখবেন, যদি সে চোখের পানিটা নবী রহমতুল্লিল আলমিনের মহাব্বতে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ফেলতে পারেন, এক একটা ফোঁটা পানি বিশাল ক্ষমতাশীল হয়ে এমন আল্লাহ দয়া করে বানিয়ে দিবেন জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারবে আল্লাহ চাই। আপনার আমার চোখের পানি দুনিয়ার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার চোখের পানি আপনার রবের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কেমন দামি? বান্দা যখন চোখের পানি আল্লাহর প্রেমে ফেলতে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুশি হয়ে দেখাতে থাকে, দেখো তোমরা ইবাদত করেছো ঠিক আছে, আমার জন্য কখনো কান্না করো নাই, আজকে আমার বান্দাদেরকে দেখো আমি আল্লাহর জন্য কান্না করছি। কান্না যদি করতে হয় নবীর প্রেমে, আল্লাহর জন্য করতে হবে, তাহলে দেখবেন আপনার চোখের পানিটার মূল্য আরো বেড়ে যাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন।